এই বর্তনীর প্রভামাত্রা পেলাম, এটা এই সমীকরণ 2 নম্বর, এখান থেকে আমি সর্বোচ্চ প্রভামাত্রা পাব। তো আমরা এখানে জানতে পারছি যে এম ইন্টু এন ধ্রুবক, মানে মোট রোধ, রোধের মোট হচ্ছে কোষের সংখ্যা হচ্ছে ধ্রুবক, এম এন আলাদা হয়ে ধ্রুবক নয় কিন্তু। আচ্ছা, তড়িৎ চালক বল ধ্রুবক, ক্যাপিটাল আর ধ্রুবক, তাহলে স্মল আর ধ্রুবক, তাহলে ওই যে 2 নম্বর সমীকরণটার উপরে এম এন ই, নিচেরটাকে এভাবে সাজানো হয়। ফার্স্ট ব্রেকেটের মধ্যে হোল স্কোয়ার রুট এম আর মাইনাস রুট এন আর হোল স্কোয়ার প্লাস 2√ এম এন আর আর, এটা। আচ্ছা, এটা দেখো বর্তনী প্রবাহ আই সর্বোচ্চ হতে হলে এখানে লব এবং হরের মধ্যে হরটা হচ্ছে সর্বনিম্ন হতে হবে, হরটা সর্বনিম্ন হতে গেলে এটা তো এটা চেঞ্জ করা যাবে না, তাহলে পূর্ণবকাশী এটা সর্বনিম্ন হতে হবে, এটা সর্বনিম্ন হতে গেলে এটা সব থেকে কম হলে ভাগফলটা বেশি হবে, প্রভামাত্রা সর্বোচ্চ হবে, তাহলে আই সর্বোচ্চ হতে হলে এইটাকে সর্বনিম্ন হতে হবে। তো এটা পূর্ণবকাশী, পূর্ণবকাশী সর্বনিম্ন আমার হয় 0, তাহলে আমি এটা 0 বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, এটা পেলাম, এটা আমার 3 নম্বর নাম দিলাম। এখান থেকে আমি ক্যাপিটাল আর বের করলাম, ক্যাপিটাল আর দেখো এনআর বাই আর, ও সরি এখানে ভুল হচ্ছে, এটা এটা স্মল স্মল এম হবে, স্মল এম হবে এটা। হ্যাঁ, দাঁড়াও একটু চেঞ্জ কারেকশন করতেছি, এম দিয়ে এম, এই দেখো আর সমান সমান এন আর বাই এম, এটা আমরা এর আগে পেয়েছি আর ড্যাশের মান এন আর বাই এম, এন আর বাই এম আর ড্যাশের মান আর আর এর মান একই হলো, অর্থাৎ বহিবর্তনী রোধ আর তুল্য রোধ সমান হয়ে গেল হলো। বা 2 নম্বর সমীকরণে যে প্রভামাত্রা পেয়েছি আই এর সমীকরণ, আই সমান সমান এম এন ই বা এম আর প্লাস, এটাকে আইটাকে এবার আই জিরো নাম দেব, আইটাকে আই জিরো নাম দেব, এই এবার এই ইনারের বদলে, এই ইনারের বদলে এম আর বসিয়ে দেবো, এম আর বসিয়ে দেবো, 2 এম আর হবে, এম এম ক্যান্সেল হবে, এনি বাই 2 আর, এটা হচ্ছে সর্বোচ্চ প্রভামাত্রার শর্ত। যা এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, কোষে মিশ্র সমবায় ক্ষেত্রে বহিবর্তনীতে সর্বোচ্চ প্রভাব পেতে হলে কোষগুলিকে সিনিস ও সমান্তর সময়ে এমনভাবে সাজাতে হবে যে কোষ সমবায় অভ্যন্তরীণ রোধগুলি, কোষ সমবায় অভ্যন্তরীণ রোধগুলি তুল্য রোধ আর ড্যাশটা বহিবর্তনীয় রোধের সমান হতে হবে। অর্থাৎ কোষে মিশ্র সমবায় ক্ষেত্রে বহিবর্তনীতে সর্বোচ্চ প্রভাব পেতে গেলে কোষগুলিকে শ্রেণী এবং সমান্তরাল দুটো সমবায় এমনভাবে সহায়তা হবে যাতে কোষ সমবায় অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ, অভ্যন্তরীণ রোধগুলোর তুল্য রোধ হচ্ছে কত আর ড্যাশ, এই আর ড্যাশের মানটা বহিবর্তনী রোধের সমান হতে, এই শর্তটাই পরীক্ষায় বের করতে দেয়।